স্বাগতম বন্ধুরা এই পর্বে আমি কোন টাইপ ওয়াইজ প্রবলেম সলভিং করব না তবে যেটা করব সেটা হচ্ছে যে অনেকেরই পদার্থবিজ্ঞানে গ্রাফ আঁকতে গিয়ে প্রবলেম হয় আমি আজকে সেই প্রবলেমই সমাধান করার চেষ্টা করব তো দেখা যায় আমরা অনেকে সমীকরণ জানি বাট গ্রাফ আঁকতে পারি না তো এই প্রবলেমটা সলভের জন্য আমি ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি তো প্রথম স্টেপ প্রথম স্টেপ কী থাকবে আমাকে লক্ষ্য করতে হবে যে এক্স এবং অয়ক্ষ বরাবর যে চলক দুইটা আছে তাদের সাথে সম্পর্কযুক্ত কোনো সমীকরণ আমাকে লিখতে হবে আমি ব্যাপারটা একটু উদাহরণের সাহায্যে বুঝাই যেমন লক্ষ্য করুন যে এই ক্ষেত্রে আমি বলছি যে এক সক্ষ বারবার কী আছে সময় বা টাইম আর অয়ক্ষ বারবার কী আছে স্মরণ বা এস তাহলে আমরা কি করব প্রথমত এস এবং টি যখন তারা সমবেগে চলবে কোনো বস্তু তখন এস এবং টি এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে যদি থাকে তাহলে সম্পর্কযুক্ত সমীকরণটা আমাকে লিখতে হবে হ্যাঁ এস এবং টি এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ আছে যদি বস্তু সমবেগে চলে আমরা জানি এস ইকুয়াল টু ভি তাহলে যদি আমরা জানি যে এস ইকোয়াল টু ভিটি হয় বস্তু সমবেগের ক্ষেত্রে তাহলে এটাও জানি যে এই ক্ষেত্রে আমার বেগটা কি থাকে ধ্রুবক থাকে তা আমি এই বেগের পরিবর্তে একটা ধ্রুবক কে বসাতে পারি আমরা বলতে পারি এস ইকুয়াল টু কে ইন টি তাহলে আমরা প্রথমত কি করলাম যে জাস্ট অক্ষ বরাবর যে চলক ছিল এবং এক্স অক্ষ বরাবর যে চলক ছিল তাদের সাথে সম্পর্কযুক্ত কোন সমীকরণ আছে কিনা যে যে সমীকরণে এসও থাকবে এবং টিও থাকবে তাহলে আমি স্টেপ ওয়ান কমপ্লিট করে ফেলেছি ওকে এরপর স্টেপ টু লক্ষ্য করুন আমাকে কি করতে হবে যে ওই সমীকরণে এই যে সমীকরণ পেলাম এস ইকোয়াল টু ভিটি এই সমীকরণে এক সক্ষ বরাবর যে চলক আছে আমার এক সক্ষ বরাবর চলক ছিল টি তাহলে টি এর পরিবর্তে কী বসাতে হবে এক্স বসাতে হবে তাহলে আমি টি এর পরিবর্তে কী বসাবো এক্স বসাবো এবং এই আমার যে সমীকরণে আমার লক্ষ্য করতে হবে যে ওয়াই অক্ষ বরাবর কোন চলক আছে তো অক্ষ বরাবর কোন চলক আছে এস তাহলে এস এর পরিবর্তে আমি ওয়াই বসাবো তাহলে আমি ব্যাপারটা আরেকবার রিভিউ করি এক্স অক্ষ বরাবর কি আছে টি তাই আমি সমীকরণে টি এর পরিবর্তে এক্স বসালাম ওয়াই অক্ষ বরাবর কে আছে এস তাই আমি সমীকরণে এস এর পরিবর্তে ওয়াই বসালাম তাহলে ইকুয়াল টু দিলাম যেহেতু ভি একটা ধ্রুবক তা আমরা বলতে পারি সেটা ধ্রুবকটা কে তাহলে ওয়াই ইকুয়াল টু কে এক্স যেটাকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স তাহলে লক্ষ্য করুন যে আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি ওয়াই এবং এক্সের সাথে সম্পর্কযুক্ত আমরা একটা সমীকরণ পেয়ে গেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স এটাই ছিল আমাদের মেনলি কি করা স্টেপ টু এর কাজ যে এক্স অক্ষ বরাবর যে আছে তার পরিবর্তে এক্স বসানো ওয়াই অক্ষ বরাবর যে আছে তার পরিবর্তে ওয়াই বসানো ওকে তাহলে আমরা কিন্তু একটা সমীকরণ অলরেডি পেয়ে গেছি তাহলে এবার স্টেপ থ্রি লক্ষ্য করুন স্টেপ থ্রি হচ্ছে কি প্রাপ্ত যে নতুন সমীকরণে যে অ্যাট লাস্ট যে সমীকরণ পেলাম ওয়াই কল টু এমএস এই নতুন সমীকরণ আমাকে কী করতে হবে গ্রাফ আঁকতে হবে নতুন সমীকরণ অনুসারে আমাকে গ্রাফ আঁকতে হবে তো আমরা সবাই জানি কল টু এমএক্স এটা একটা কি মূল বিন্দু গ্রামের সরল লেখা নির্দেশ করে তা আমি কি করব এখান থেকে একটা সরল লেখা মূল বিন্দু দিয়ে টেনে ফেলবো তাহলে এটাই কি হবে আমার নির্ণয় গ্রাফ এখন অনেকে বলতে পারে যে ভাই একটা সরল লেখার গ্রাফ তো সহজ এর থেকে তো অনেক কঠিন গ্রাফ পরীক্ষা আছে তো অসুবিধা নাই তো আমরা একটু পরেই একটু কঠিন গ্রাফ দেখাচ্ছি লক্ষ্য করুন এই ক্ষেত্রে এবার কিন্তু সমবেক বলেনি এবার বলেছে সমতরণ আমরা জানি সমতরণের ক্ষেত্রে এস ইকোয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি এবং এই ক্ষেত্রে আরেকটা কন্ডিশনও তারা লিখে দিয়েছি সেটা কি ইউ ইক্যাল টু যদি জিরো হয়ে যায় তাহলে এস ইকোয়াল টু হাফ এ টি স্কোয়ার ওকে তো আমরা প্রথম স্টেপটা করে ফেললাম যে অক্ষ বারবার ছিল এস এক অক্ষ বরবার ছিল টি তাহলে তাদের সাথে সম্পর্কযুক্ত আমি একটা সমীকরণ লিখে ফেলেছি এবার আমি স্টেপ টু এর কাজ করব স্টেপ টু কি ছিল যে ওয়াই অক্ষ বরাবর এস তাই এস এর পরিবর্তে আমি কি বসাবো ওয়াই বসাবো এক্স অক্ষ বরাবর টি তাই আমি টি এর পরিবর্তে কী বসাবো এক্স বসাবো যেহেতু টি এর ওপর একটি স্কোয়ার ছিল তাই এক্স এর উপরে অবশ্যই আমাকে একটা স্কোয়ার দিতে হবে এখন লক্ষ্য করুন যদি সেটা হয় সমতরণ তাহলে তরণ কিন্তু আমার ধ্রুবক হবে তাই হাফ এ এটা কিন্তু পুরাটা একটা ধ্রুবক নির্দেশ করবে তা আমরা বলতে পারি ওয়াই ইকোয়াল টু কে এক্স স্কোয়ার ব্যাপারটাকে দেখে কি আমরা এরকমভাবে বলতে পারি কিনা আমরা কি বলতে পারি ওয়ান বাই কে ইন্টু ওয়াই এখন লক্ষ্য করুন ওয়ান বাই কে তো একটা ধ্রুবক এই ধ্রুবকের পরিবর্তে আমরা আরেকটা ধ্রুবক বসলাম এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর ফোর এ ওয়াই তাহলে লক্ষ্য করুন এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর আপনারা যদি কোনিক পড়ে থাকেন তাহলে হয়তো বা মনে আছে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই কি একটা আদর্শ পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তটা কিরকম ছিল ঠিক এই রকম ছিল মনে পড়ে কিনা যে এই ধরনের একটা পরাবৃত্ত তার সমীকরণ হ্যাঁ যেহেতু আমরা সমীকরণটা পেয়ে গেছি তাই আমরা কি এখন গ্রাফটা এঁকে ফেলতে পারি যে এক্সি স্কোয়ার ইকুয়াল টু ফোর কিন্তু তার মধ্যে কথা আছে কথাটা কি যেহেতু টাইম নেগেটিভ হতে পারে না তাই গ্রাফের বাম দিক থাকবে না শুধুমাত্র কোন দিক থাকবে ডান দিক থাকবে তাই আমার গ্রাফটা হবে কিরকম একেবারে এই ধরনের সেটা এভাবে চলতে থাকবে তাহলে এটাই হবে আমার মেনলি গ্রাফ এটা কিন্তু কোনো শর লেখা না বরং একটা পরাবৃত্তের অর্ধেক অংশ তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা করলাম প্রথমত তাদের সাথে সম্পর্কিত একটা সমীকরণ লিখলাম সমীকরণ লেখার পর কি করলাম যে আরো যেটা শর্ত ছিল সেই শর্ত অনুসারে আমরা আর একটা নতুন সমীকরণ পেলাম এবার কি করলাম ওয়াই বরাবর এস ছিল তাই এস এর পরিবর্তে ওয়াই এক্স অক্ষ বরাবর টি ছিল তাই টি এর পরিবর্তে এক্স এটা বসিয়ে দিলাম এবং যেহেতু তরণ ধ্রুবক তাই ধ্রুবকের পরিবর্তে আমরা কে বসলাম এবং তারপর এ পাশপাশ করলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই কে ইন ওয়াই ওয়ান বাই কে যেহেতু ধ্রুবক তার পরিবর্তে আমরা অন্য আর একটা ধ্রুবক বসলাম ফোর এ আমরা জানি এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই একটা পরাবৃত্ত সমীকরণ আর পরাবৃত্তটা দেখতে এরকম তো আমরা এরকম এঁকে ফেললাম কিন্তু যেহেতু টাইম নেগেটিভ হয় না তাই বাম পাশ আঁকলাম না শুধুমাত্র আমরা ডান পাস আঁকলাম তাহলে আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন যে হোক ওয়াই ইকোয়াল টু এম এক্স হোক এক্স স্কোয়ার টু ফোর এ ওয়াই আমরা কিন্তু দুই ক্ষেত্রে কি গ্রাফ আঁকতে পারি ওকে তো সামনে লক্ষ্য করুন আরেকটা এক্সাম্পল দেখে ফেলি তো দেখুন এখানে অ্যক্ষ বরাবর আছে সিআরএমএস এবং এক অক্ষ বরাবর আছে টি এবং আরেকটা গ্রাফ অয়ক্ষ বরাবর আছে সিআরএমএস এক সক্ষ বরাবর আছে রুট টি তাহলে আপনাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে সিআরএমএস এবং টি এদের মধ্যবর্তী সম্পর্কযুক্ত কোনো সমীকরণ আছে হ্যাঁ আছে সমীকরণটা কি মনে পড়ে কিনা সি আর এম এস টু রুট থ্রি আর টি বাই এম আমরা বলতে পারি যে সিআরএম এস ইকাল টু রুট অফ হার থ্রি আর টি বাই এম এখন একটা বিষয় লক্ষ্য করুন যে সি আর এম এস ইকুয়াল টু কিন্তু আমরা বলতে পারি রুট অফ থ্রি আর বাই এম ইন্টু রুট টি কারণ কি আমরা চলকটাকে গুলাকে আলাদা করে ফেললাম এবং কি ধ্রুবকটা গুলোকে ওকে আলাদা করে ফেললাম তাহলে এটা একটা ধ্রুবক তাহলে এর পরিবর্তে আমরা কি কে বসাতে পারিতে আমরা বলতে পারি সি আর এম এস ইকুয়াল টু কে ইন্টু রুট টি এখন লক্ষ্য করুন দ্বিতীয় হিসাবে কি ছিল দ্বিতীয় স্টেপে ছিল কি ওয়াই অক্ষ বরাবর যে চলক আছে তার পরিবর্তে কাকে বসাবো ওয়াইকে বসাবো এবং এক্স অক্ষ বরাবর যে চলক আছে তার পরিবর্তে কাকে বসাবো এক্স বসাবো এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর কে আছে টি আছে রুটটি কিন্তু নাই তাই টি এর পরিবর্তে যদি এক্স বসে যেহেতু টি এর ওপর একটা রুট ছিল তাই কিন্তু আমাকে লিখতে হবে রুট এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু কে রুট এক্স যদি আমার আমরা কে স্কোয়ার করি তাই ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কে স্কোয়ার ইন্টু এক্স তো কে স্কোয়ারের পরিবর্তে আমি জাস্ট ফোর এ বসাতে পারি তাহলে ফোর এ এক্স তাহলে লক্ষ্য করেন আমরা সময় যদি আমরা কনিক ভালো মতো করে থাকি আমরা জানি পরার ভিতরে একটা আদর্শ সমীকরণ টু ফোর এ এক্স এবং তার গ্রাফটা কিরকম ধরনের হয় এরকম ধরনের হয়ে থাকে কিরকম ধরনের এরকম ধরনের হয়ে থাকে কিন্তু আর এম এস ব্যক্ত ঋণাত্মক হয় না তাই শুধুমাত্র ধনাত্মক অংশ অর্থাৎ এ অংশটুকুই হবে আমার গ্রাফ এই অংশটুকুই আমার কি হবে বলুন তো দেখি গ্রাফ হবে তাহলে আমরা কিন্তু এভাবে কিন্তু গ্রাফটা অঙ্কন করে ফেললাম এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করুন এই দুটা গ্রাফের মধ্যে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে এখানে অক্ষ বরাবর ছিল টি আর এখানে অক্ষ বরাবর কি আছে রুট টি তাহলে লক্ষ্য করুন এক জায়গায় ছিল টি এক জায়গায় ছিল রুট টি তাহলে আমাদের পরিবর্তনটা কি আসবে পরিবর্তনটা লক্ষ্য করুন এখানে সমীকরণ যা ছিল সমীকরণ কিন্তু একই থাকবে কারণ যে যেহেতু সমীকরণ তা এটা তো সবার ক্ষেত্রে সেম হবে এটা স্বাভাবিক তাহলে সিআরএমএস ইকোয়াল টু রুট থ্রি আর টি বাই এম এবার তার পরের লাইন লক্ষ্য করুন এটাও কিন্তু ঠিক থাকবে সিআরএমএস ইকোয়াল টু রুট অফ থ্রি আর বাই এম ইন রুট টি তাহলে এখানে এবার আমরা কি করবো ওয়াক্ষ বারবার কি আছে এস তাহলে সিআরএমএস এর পরিবর্তে কি বসাবো ওয়াই বসাবো এক্স অক্ষ বরাবর কি আছে রুটটি তাহলে রুটটি এর পরিবর্তে কি বসাবো এক্স বসাবো তাহলে আমরা রুটির পরিবর্তে কি বসালাম এক্স বসালাম সিআরএমএস এর পরিবর্তে কি বসালাম ওয়াই বসালাম এবার এটা হচ্ছে কি একটা ধ্রুবক তাই আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু কে এক্স বা ওয়াই ইকুয়াল টু এম এক্স ফলে কি আমরা দেখতে পাচ্ছি ওয়াই টু এম এক্স একটা সরল লেখা তাই আমরা কি এভাবে একটা সরল লেখা মূলবিন্দুকে আমি সরল লেখা আঁকলেই সেটাই কিন্তু আমাদের অ্যানসার হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পারলেন কিনা যে শুধুমাত্র কিন্তু আমরা জাস্ট সমীকরণ দেখলে বলতে পারি না বরং এক সক্ষ বরাবর কী আছে তার উপর যাচাই করলেও কিন্তু গ্রাফটা নির্ভর করবে তার উপর নির্ভর করে কিন্তু আমার গ্রাফটা চেঞ্জ হবে তাহলে আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যখন আমরা শুধু টি বলছিলাম তখন আমাদের আসছিল ওয়াইস কোয়ারিক টু ফোর এক্স তো একটা পরাবৃত্তাকার গ্রাফ হলো কিন্তু যখন আমরা এক সক্ষাকে রেখেছি রুট টি রেখেছি তখন কী হয়ে ওয়াই টু এম এক্স চলে আসছে তো এবার যেটা করব সেটা হচ্ছে কি বয়েলের সূত্র থেকে চারটা গ্রাফ অঙ্কন করব। তা আমরা বয়েলের সূত্র মতে জানি পিবি ইকোয়াল টু ধ্রুবক এখন এই ক্ষেত্রে আছে অক্ষ বরাবর তাই পি এর পরিবর্তে ওয়াই এবং ভি আছে এক্স অক্ষ বরাবর তাই ভি এর পরিবর্তে আমরা বলতে পারি তাহলে এক্স ও ইকোয়াল টু ধ্রুবক এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ আমরা জানি এক্সো ইকাল টু ধ্রুবক গ্রাফটা অনেকটা রকম ওকে যদিও প্রকৃতপক্ষে আমি যদি বলি এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এটার গ্রাফ কিন্তু অনেকটা এরকম একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এবং আরেকটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে কিন্তু যেহেতু আয়তন নেগেটিভ হয় না তাই আমরা তৃতীয় চতুর্ভাগেরটা এটা আঁকি না শুধুমাত্র প্রথম চতুর্ভাগের এই বক্ররেখাটা বায়তাকার অধিবৃত্ত এঁকে ফেলি আচ্ছা এবার আমরা এই গ্রাফটা লক্ষ্য করি আমরা এই ক্ষেত্রেও জানি পিভি ইকুয়াল টু ধ্রুবক এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর আছে পিভি তাই আমি পিভির পরিবর্তে কি লিখতে পারি ওয়াই লিখতে পারি তা আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক আপনারা হয়তো জানেন যদি সরল লেখা চ্যাপ্টার পড়ে থাকেন তাহলে যে ওয়াই টু ধ্রুবক এটা মেনলি এক সক্ষের সমান্তরাল একটি সরল লেখা তাই আমরা আঁকতে পারি অনেকটা রকম এরকম এক সমান্তরাল প্রকৃতপক্ষে এটা কিন্তু এখান থেকে আমি শুরু করতে পারতাম বাট করলাম না এই কারণে যে যেহেতু চাপের মান পুরোপুরিভাবে জিরো হয় না তাই আমি জাস্ট একটু পর থেকে শুরু করলাম যাই হোক তাই পিভি কল টু ধ্রুবক বা ওয়াই কল টু ধ্রুবক আর ওয়াই কল টু ধ্রুবক হচ্ছে কি এক সক্ষের সমান্তরাল একটি সরল রেখা আচ্ছা এবার এই সমীকরণটা লিখে ফেলি পি ভি ইকুয়াল টু ধ্রুবক এখন এই গ্রাফটা অঙ্কন করার জন্য আমি জাস্ট ভি কে ওই পাশে পার করবো তাহলে পি ইকোয়াল টু কে ইন্টু ওয়ান বাই ভি যেহেতু পি আছে ওয়াই অক্ষ বরাবর তাই আমি বলতে পারি পি এর পরিবর্তে ওয়াই ওয়ান বাই ভি আছে এক্স অক্ষ বরাবর তাই ওয়ান বাই ভি এর পরিবর্তে আমি এক্স বলতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু কে এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ধ্রুবক সরি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স আর আমরা জানি ওয়াই হচ্ছে মূল আমি সরল রেখা আচ্ছা এবং অ্যাট লাস্ট এই গ্রাফটা লক্ষ্য করি এটাও সেম এক্ষেত্রেও তাপমাত্রা স্থির আছে এবং বলে দিয়েছে কি যে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমাদের মেনলি বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে যে পি ভি টু ধ্রুবক যেহেতু পি ভি আছে বরাবর বরাবরতে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ধ্রুবক আর আমরা জানি একসি কল্ট ধ্রুবক হচ্ছে একটা অক্ষের সমান্তরাল তাহলে লেখা হবে অনেকটা রকম যদি আমি সেটা পুরোপুরি ভাবে যাই হোক তো আপনারা লক্ষ্য করলেন যে সমীকরণ কিন্তু একটাই ছিল পি ভি কল্ট ধ্রুবক বাট অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর বিভিন্ন চলক থাকার কারণে কিন্তু গ্রাফ গুলা বিভিন্ন রকম হলো তো যাই হোক এবার আমরা তেজস্ক্রিয় ভাঙনের গ্রাফ দেখে ফেলবো বলেছে তেজস্ক্রিয় ভাঙনে এন মানে যে কোনো সময়ের অবশিষ্ট আমার পরমাণু সংখ্যা এবং টি হচ্ছে সময় এবং এই ক্ষেত্রেও আছে একদিক বরাবর এন আর একদিক বরাবর আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি তো আমরা জানি কি না যে তেজস্ক্রিয় ভাঙনের ক্ষেত্রে সূত্রটা কি ছিল সূত্রটা ছিল কি এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি তো আমরা জানি যে এই ক্ষেত্রে এন নট যেমন একটা ধ্রুবক ল্যামডা কিন্তু তেমন একটা ধ্রুবক তাহলে আমরা বলতে পারি এন ইকুয়াল টু ধ্রুবক কে ওয়ান ইন্টু ইউ দি পার মাইনাস কে টু ইন্টু টি তাহলে আপনারা ব্যাপারটা হয়তো বা বুঝতে পারছেন যে আমরা জাস্ট ধ্রুবক করার জায়গায় কে ওয়ান কে টু এরকম বসিয়ে দিলাম যেহেতু ধ্রুবক দুইটা সেম না মানে তাদের মান পুরাপুরিভাবে সমান না তো একটার পরিবর্তে লিখলাম কে ওয়ান একটার পরিবর্তে লিখলাম কে টু তো এবার কি করতে হবে অক্ষ বরাবর আছে এন তাই আমরা লিখব এন এর পরিবর্তে ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স বরাবর কী আছে টি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টু এক্স তাহলে যদি ধরে নিন ধরেই নিন কে ওয়ানের মান ওয়ান এবং কে টু এর মান ওয়ান জাস্ট আমরা এটা কেন ধরলাম তাহলে আমাদের গ্রাফ একটা আঁকাটা একটু সহজ হবে তাহলে দেখুন ওয়াই কল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে আমরা কি জানি যে ওয়াই কল টু ইার মাইনাস এক্সের গ্রাফটা কীরকম মনে পড়ে না অনেকটা এরকম ধরনের ঠিক না অনেকটা এরকম ধরনের বাঁকাভাবে এরকম হবে এখন কথা হচ্ছে কি যে আমরা যদি এরকম গ্রাফ আঁকি তাহলে কিন্তু টাইমের টাইমের কিন্তু আমরা বাম দিকে চলে যাচ্ছি তার মানে কি হয়ে যাচ্ছে এটা কিন্তু নেগেটিভ অঞ্চল হয়ে যাচ্ছে যেহেতু টাইম নেগেটিভ হয় না তাই আমরা গ্রাফটা এই গ্রাফ কিন্তু একচক্র কি স্পর্শ করবে না তবে এক একচক্রের খুব কাছাকাছি থাকবে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের মেন গ্রাফ তাহলে আপনারা হয়তো ব্যাপারটা বুঝে গেছেন যে আমরা কিভাবে গ্রাফ আঁকলাম y টু kx কে এক্স অন্যদিকে লক্ষ্য করুন যদি আমরা এটার কথা বলতে চাই তাহলে আবার অনুরূপভাবে লিখবো এন ইকুয়াল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার টি এখন কথা হচ্ছে এন নট ধ্রুবক কি না তাহলে আমরা বলতে পারি এন নটের পরিবর্তে কে তাহলে এন ইকো টু কে ইন্টু ইার মাইনাস ল্যামডা টি তো লক্ষ্য করুন ওয়াই বারবার কে আছে এন তাই এন এর পরিবর্তে লিখতে পারি ওয়াই এক্স অক্ষ বারবার কে আছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটির পরিবর্তে বলতে পারি এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু কে এক্স বা ওয়াই ইকোয়াল টু এম এক্স তাহলে এই ক্ষেত্রে কি হবে একটা সরল রেখা কিন্তু আমরা পাবো তাহলে আপনারা ব্যাপারটা বুঝতেই পারছেন যে আমাদের সমীকরণ প্রথমে লেখা লাগবে তারপরে ওয়াই অক্ষ বারবার যে আছে তারপরে বর্তে ওয়াই এক্স অক্ষ বারবার যে আছে তারপরে বর্তে এক্স লেখা লাগবে তারপরে কিন্তু আমরা যে সমীকরণ একবারে ফাইনাল সমীকরণ পাবো সেই অনুসারে কিন্তু আমরা গ্রাফটা অঙ্কন করব। তাহলে আমাদের সারাংশটা কি দাঁড়ালো সারাংশ দাঁড়ালো যে অক্ষ বরাবর এবং একসক্ষ বরাবর যদি একই চলক থাকে আমাদের কিন্তু কন্ডিশনের ওপর গ্রাফটা অনেকাংশে নির্ভর করবে আবার আমরা এটাও লক্ষ্য করেছি যে দুইটা আলাদা ক্ষেত্রে আমরা একই সমীকরণ ব্যবহার করেছি কিন্তু লক্ষ্য করা গেছে কি যে একই সমীকরণ ব্যবহার করে করা করলেও একদিকে সক্ষ বরাবর একটা ধ্রুবক ছিল টি আরেকদিকে একসক্ষ বরাবর ছিল রুট টি কিংবা এমন হতে পারে যে অয়াক্ষ বরাবর চলক গুলা আলাদা হতে পারে আমরা আমাদের একই সমীকরণ লিখতে হচ্ছে তার মানে এই না যে আমরা একই গ্রাফ পাবো বরং আমাদেরকে লক্ষ্য করতে হবে এক্স অক্ষ বারবার কি আছে অক্ষ বারবার কি আছে সেই অনুসারে রিপ্লেস করে কিন্তু আমাদের গ্রাফটা আঁকতে হবে আর এই জন্য আমরা যে একেবারে ফাইনাল সমীকরণটা পেলাম হোক সেটা ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স হতে পারে সেটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই কিংবা হতে পারে সেটা ওয়াই ইকোয়াল টু সাইন এক্স কিংবা এমন হতে পারে সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার তো যেরকমই গ্রাফ হোক আমাদের অবশ্যই সে গ্রাফ সম্পর্কে আগে ধারণা থাকতে হবে নাহলে কিন্তু আমরা সে গ্রাফ আঁকতে পারবো না যেমন এক্ষেত্রে যখন আমরা পরাবৃত্ত গ্রাফে গেছিলাম তখন আমাদের কনেকে ধারণা দরকার ছিল তো ব্যাপারটা এরকমই যে অ্যাট লাস্ট যে সমীকরণটা পাবো সেটা হতে পারে এক্সপোনেন্সিয়াল হতে পারে সেটা অ্যালজেব্রিক যদি অ্যালজেব্রিক হয় হতে পারে সেটা লিনিয়ার হতে পারে সেটা পরাবৃত্ত কিংবা উপবৃত্ত কিংবা অধিবৃত্ত কিংবা সরল লেখা আবার হতে পারে কিন্তু সেটা ত্রিকোণমিতিক আবার হতে পারে সেটা ত্রিকোণমিতিক বা লগার বা এরকম যে কোনো রকম হতে পারে তাই অবশ্যই আমাকে আগে গ্রাফ সম্পর্কে ধারণা রাখতে হবে তো গণিতের প্রথম পত্র অষ্টম অধ্যায় যেটা ফাংশন এবং ফাংশনের লেখচিত্র আছে আপনি পড়তে পারেন কেতাবুদ্দিন স্যারের বই পড়তে পারেন অসীম কুমার স্যারের বই কিংবা পড়তে পারেন কাজল ব্রাদার্স এর বই বা এস আহমেদ সারের বই আপনি যে বই পড়েন না কেন অবশ্যই কিন্তু আপনাকে সেখানে পড়ার পর একটা ভালো ধারণা অর্জন করতে হবে এই ক্ষেত্রে আকার কারণে তো এটাই ছিল মেনলি সারাংশ যে যদি আপনি গ্রাফ আঁকতে চান তাহলে অ্যাটলাস্ট যে সমীকরণ আমরা পেলাম সেই সমীকরণ সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে বলেই কিন্তু আপনি গ্রাফ আঁকতে পারবেন আর যদি সেই সমীকরণ সম্পর্কে একেবারে ধারণা না থাকে তবে এক্সের কয়েকটা মানের জন্য ওয়ের কয়েক কয়েকটা মান নিয়ে আপনি কি করতে পারেন গ্রাফে বসিয়ে আপনি কী করতে পারেন লেখচিত্রটা অঙ্কন সম্পন্ন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আশা করি এখন থেকে আমরা পদার্থবিজ্ঞানে যে কোনো গ্রাফি অঙ্কন করতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই